আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো অনুশীলনে রাফিনা লিডস ইউনাইটেড থেকে নিজের স্বপ্ন পূরণের জন্য বার্সেলোনাতে এসেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনা কিছুদিন পূর্বে তিনি বার্সেলোনাতে আসেন এবং গতকাল প্রথমবারের মতো স্বপ্নের ক্লাবে অনুশীলন করেন তিনি লিডস ইউনাইটেডের এই তারকাকে কেনার জন্য কয়েকটি ক্লাব আগ্রহী ছিল তার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে ছিল চেলসি তারাই সর্বপ্রথম লিডসের কাছে ষাট মিলিয়ন ইউরোর বিট করে কিন্তু রাফিনার ইচ্ছা ছিল বার্সেলোনাতে খেলা এবং সেই ইচ্ছার কারণে তিনি চেলসির সঙ্গে কোনো রকম আলোচনায় বসেননি বেশ কিছুদিন অপেক্ষা করে বার্সার জন্য শেষ পর্যন্ত বার্সেলোনা এই প্লেয়ারকে কিনে আনে আষট্টি মিলিয়ন ইউরোতে নতুন ক্লাবে এসে গতকালই প্রথমবারের মতো অনুশীলন করেছেন তিনি এছাড়া রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে রাফিনা মৌসুম শুরুর পূর্বে চারটি প্রীতি ম্যাচ খেলবে স্প্যানিশ জ্যান্ট বার্সেলোনা এ চারটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বার্সেলোনার কোচ জাবি এবং সেই তালিকায় আছেন সদ্য কেনা রাফিনাও লিডস ইউনাইটেড থেকে কেনা রাফিনা মাত্র একদিন অনুশীলন করেছেন বার্সেলোনার সঙ্গে তবে একদিনের অনুশীলন শেষেই দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন এ ব্রাজিলিয়ান তারকা বার্সার এই স্কোয়াডে আছে অধিকাংশ বড় বড় তারকাই ট্যারিস ট্যাগান ডেস্ট পিকে আরাউজু ড্যাম্বেলে পেদ্রি ডিপেই ফাতি ডিয়ং গার্সিয়া আবামেয়াং গাবি ক্রিস্টেশন রাফিনাদের মতো তারকারা আছে এই স্কোয়াডে বার্সেলোনা এই সফরে চারটি দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলবে এই দলগুলো হচ্ছে রিয়াল মাদ্রিদ ইন্টার মায়ামি জুভেন্টাস এবং রেড